চ্যানেলে আসবেন না। কিয়ান আমার বাচ্চা, কিয়ান আমার বাচ্চা। তুই মজা করতে আমি কি ওর হাতে গুলি সরে যান। গুলিটা কাকে লাগলো? গুলিটা কাকে লাগলো? গুলিটা কাকে লাগলো? আয়ান এখান থেকে চলে যাও। আয়ান কিডন্যাপার, তুই কই গেলি? কিডন্যাপার, তুই আমার বোন আর আমার মাকে মেরে দিলি, তুই কই? কিয়ান, কিয়ান তুমি বেঁচে আছো? তুমি বেঁচে আছো কিয়ান? কিয়ান দেখুন, আগে কাকে নি? মামের তো নিঃশ্বাস চলতেছে, আগে কাকে নি? রাহুলকে ফোন করি। আমার মোবাইল কই? আমার মোবাইল কই? আমি নিশ্চয় বাসায় রেখে আসছি, কিন্তু আমি এত দূর যাবো বা কেমনি? অতক্ষণে যদি ওদের কিছু হয়ে যায় আমাকে কাকে বাঁচাই? তোর কোথাও যাওয়া লাগবে না, আমি আসি। রাহুল, তুই তো তুই এখানে কেমনে আসলি? আমাকে মায়ের সাথে আম্মু ফোন দিছিল, বলছিল কি কিয়ানরা এখন ওনার আম্মু, ওর আম্মু ফোন করে বলে কি আয়ান আর কিয়ান এখন বিপদে আছে, ওদেরকে যে বাঁচাইছে এই জন্য আমি এই জন্য তাড়াতাড়ি করে দৌড়াই আমি এলাম। আচ্ছা আচ্ছা, তুই আগে মমকে ধর, আমি কিয়ানকে নিয়ে যাচ্ছি। অবশ্যই। আচ্ছা আমি তোর মমকে ধরতেছি। আন্টি, কিয়ান তুই আয়, তুই আমার সাথে আয়। কিয়ান আয়। রাহুল, ওদের সামনে একটা হসপিটাল আছে, আলমান আর ওইখানে নিয়ে চলো। কিয়ানের না শ্বাস তো এখনো চলতেছে। রাহুল দেখ, ডক্টর চলে আসছে, নিশ্চয় কোনো একটা রিপোর্ট দিবে। হ্যাঁ নিশ্চয়ই। ডক্টর কেমন আসছে রিপোর্ট ওদের? ওরা দুজন ভালো আছে তো? জি ডক্টর, বলেন না। আপনার ওই ছোটোটা, আপনার হয়তো বোন লাগে না, ওর রিপোর্ট তো ঠিক আছে, এখনও স্টেবল আছে, কিন্তু দুঃখের নিউজ এ হলো কি আপনার মা আর বেঁচে নেই। আপনার মা আর বেঁচে নেই? আপনার মা আর বেঁচে নেই? রাহুল, আন্টি আয়াম তুই উঠ, আয়াম তুই উঠ, উঠ। কিন্তু আমরা ফুল চেষ্টা করতেছি ওনাকে বাঁচাতে, অবশ্য এটা ইম্পসিবল, তারপরেও আমরা খুবই আমাদের নিজের জান লাগাই দিব আর ওনাকে আমরা বাঁচাবো। আজ পর্যন্ত এখান থেকে একটা পেশেন্ট যায় নাই, মরে যায় নাই,
এক দুইটা হয়তো গেছে, কিন্তু সেটা অনেক আগের কথা। কিন্তু এখন থেকে রেকর্ডটা আমরা বানাই ছাড়বো, আপনার মাকে আমরা কিছু হতে দিব না। এখনও ঠিক মতো কিছুটা বোঝা যাচ্ছে না, কিন্তু শ্বাস চলতেছে না, এর মানে এটাই এখন বোঝা যাচ্ছে। তো এখন তারপর আমরা যাই, এখন অপারেশন থিয়েটারে যাই, আপনার মায়ের অপারেশন করতে হবে। আর আপনার যে বোন আছে ও এখন ঠিক আছে, ওকে কালকে আমরা ডিসচার্জ করে দিব। তো ততক্ষণ আপনারা থাকেন, কিন্তু টেনশন নিয়েন না। আচ্ছা থ্যাংকস ডক্টর, আপনার প্লিজ ফুল চেষ্টা করে, যদি টাকা যদি কথা হয় না তাহলে ওটা লুকাবেন না, আমাদের আপনি আমাকে বলবেন যত যদি লাগবে আমি কন্ট্রিবিউট করবো ওদের জন্য। যাক, আমার শ্বাসের শ্বাসটা আসলো। এত সহজে তো তাদেরকে ছাড়া যাইব না, ওদের মা তো এইখানেই আছে, এখানেই আছে। আমার মনে হচ্ছে এখন গুলিটা বাইর করতে হবে। এই যে আমার গুলি, আর এখন করবো এদেরকে আমি শুট। আস্তে করে গ্লাসটা খুলি, চলো তাড়াতাড়ি করে এখান থেকে বের হয়ে যাই, নাহলে আবার ওদের মনে সন্দেহ হবে। এরই আগে পালাই যাই। Dun, dun, dun.